হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে খড়গপুরের গণেশ পুজো। খড়গপুরে গণেশ পুজো তো একটা পপুলার আছে, তার মধ্যে এবছর খড়গপুরের মথুরাঘাটি নিম্পুরাতে 108টা গণেশ হয়েছে। এটা একটা নতুনত্বই বলতে গেলে, ফার্স্ট টাইম আমাদের খড়গপুরে হয়েছে 108টা মূর্তি গণেশের। জাস্ট দেখার মতো আর খুব সুন্দর। আমাদের খড়গপুর রেলওয়ে ইন্ডাস্ট্রি হলেও বিজনেসটাও খুব কম যায় না, তো গণেশ পুজোটা খুব ভালোভাবেই এখানে সুন্দরভাবে হয়। আর যারা যারা ডোনেট করেছে 108টা গণেশ, তাদের নাম সহ এখানে দেয়া হয়েছে। আর এক একটা গণেশের মূর্তি এক একটা রকম, দারুণ লাগছিল দেখতে। আর ডেকোরেশন খুব সুন্দর। তো একটাই প্যান্ডেল নয়, গণেশে আরও বড় বড় ঠাকুর হয়েছে, আরও প্যান্ডেলও অনেক হয়েছে। আর এটা হচ্ছে মেন ঠাকুর, আর তার চারপাশে 108টা মূর্তি ছিল। সামনে থেকে যখন গণেশের মূর্তিটা দেখি, দারুণভাবে সাজিয়েছে, কিছু বলারই নেই। বছরের মতো এবছরও খড়গপুরে গণেশ পুজো দারুণভাবে হয়েছে। আর এবছরও ফার্স্ট হয়েছে, প্রাইজগুলো তো দারুণ দেখতে। আর গণেশের মূর্তিটা মাইন্ড ব্লোয়িং যাকে বলে। আর গণেশ ঠাকুর তো সবারই প্রিয়, কার না ভালো লাগে গণেশ ঠাকুর। আর সাজানো গুছানো একটা যেন অন্যরকম ফিলিং। গণেশের 108টা নামের যে রূপ আছে, সেই রূপটা এখানে ফুটিয়ে তুলেছে। এই থিমটা আমাদের খড়গপুরের ফার্স্টই হয়েছে, আর সত্যি অপূর্ব দেখতে লাগছিল। খড়গপুরে তো কোনো উৎসবই বাদ যায় না, আর লাইট ডেকোরেশন তো অসাধারণ ছিল। আমি মাত্র একটা প্যান্ডেলে গিয়েছিলাম, আর এটাই আমি আজকে সবাইকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এটা আমার কাছে একটা নতুন থিম মনে হয়েছে। এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এই প্যান্ডেলের সাথে সাথে মেলাও হয়েছিল, আর অসংখ্য মানুষের ভিড়। আর ভিড়ের মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই আমাকে কমেন্টস করে জানাও এবং লাইক করো, শেয়ার করো। তো আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওটা এরিয়া জুড়ে হয়েছিল যে, আর ঘুরতে ঘুরতে আমার তো মাথাটাই ঘুরে যাচ্ছিলো। তারপরে আরও মেলাও হয়েছিল, কিন্তু বৃষ্টি এত হচ্ছিলো তো আমি আর মেলার দিকে যাইনি। মানুষের ভিড়ের মধ্যেও সেই ফিলিংসটা আসছিলো যখন মণ্ডপে গানটা হচ্ছিলো গণপতি বাপ্পা, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন মহারাষ্ট্রের ফিলিংস। আর সত্যি মহারাষ্ট্রে তো গণেশ পুজো একটা মেন উৎসব যাকে বলে, এটাও কিন্তু খড়গপুর কিছুটা হলেও ক্যাপচার করেই নিয়েছে। আর তো খড়গপুরই নয়, বিশাখাপট্টনম থেকেও কিন্তু বাইরের বাইরের অনেক স্টেট থেকেও গণেশ মূর্তি ডোনেট করেছে, বিহার থেকেও এটা ডোনেট করেছে। এর অনেক স্টেট থেকেই এই ঠাকুরগুলো ডোনেশন হয়েছে, আর এত সুন্দরভাবে লাগছিল, পুরোটাই খুব একটা দারুণ। সামনে থেকে না দেখলে এটা বোঝাই যাবে না, আমি যতটা পারি এখানে দেখানোর চেষ্টা করেছি। এটা আমেরিকা থেকেও একজন ডোনেট করেছে, নিউ সেটেলমেন্ট আমেরিকা। আচ্ছা, ইন্দা, আমাদের ইন্দা থেকেও আছে। এটা মালঞ্চ খরিদা, এটা পিএলসি কোয়ার্টার, মালঞ্চ ট্রাফিকেও আছে। আর ট্রাফিক এগুলো আমাদের লোকালিটি, তার মধ্যে বাইরের স্টেটেও দেখছি, এমন বাইরের কান্ট্রিও দেখছি ডোনেশন করেছে। আর গেটটা এখানে অপূর্বভাবে সাজিয়েছে, আর এটা হচ্ছে বাইরের মেন থিমটা ছিল। লাইটিং তো বলবারই কথা নয়, আর এত ভিড়ে পুরোটা ক্যাপচার করতেও পারিনি। পুজোর সাথে সাথে পেট পুজোটাও তো করতে হবে, আর আমাদের ফুচকা তো ফেভারিট, তো নিমপুরায় তো এটা খুবই ভালো হয়। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আরও আসছি নেক্সট ভিডিও নিয়ে, সঙ্গে থেকো, তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই। চলো ফ্রেন্ডস, টাটা।